আবারও বলছি, প্যাটার্ন চেনার নিয়ম হচ্ছে মাদি দেখে নয়, প্যাটার্ন চেনার নিয়ম হলো মুদারে দেখে। কি দেখেছে না? কেন বলেন তো? কারণ হলো দেখেন, এই তিনটা মাদিতে কিন্তু আইন কালেম সবগুলো একই হরকত। ফা কালেমা জবর, আইন কালেমা জবর, লাম কালেমা জবর, ফা কালেমা জবর, আইন কালেমা জবর, লাম কালেমা জবর, ফা কালেমা জবর, আইন কালেমা জবর, লাম কালেমা জবর। এখন আপনি বুঝতে পারবেন, এটা দেখে বুঝবেন না। এই জন্য আপনাকে কোথায় যেতে হবে? মুদারেতে যেতে হবে। তাহলে মুদারের আইন কালেমায় যখন পেশ হবে, তখন সেটা কোন প্যাটার্ন হবে? নুন প্যাটার্ন। মুদারের আইন কালেমায় দেখেন এই যে পেশ, এটা কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। মুদারের আইন কালেমায় জের, কোন প্যাটার্ন? মুদারের আইন কালেমায় পেশ হলে নুন প্যাটার্ন, মুদারের আইন কালেমায় জের হলে দত প্যাটার্ন। তাহলে এই দুটো তো মনে থাকবে নাকি? তাহলে মুদারের আইন কালেমায় পেশ হলে নুন প্যাটার্ন, মুদারের আইন কালেমায় জের হলে দত। এবং একটা জিনিস আমরা বলেছিলাম যে মুদারে এবং আমর নাহিতে আইন কালেমাতে পেশই থাকবে। যেমন দেখেন, সবগুলোর আইন কালেমায় কি আছে? তাহলে আইন কালেমায় পেশ হলে কোন প্যাটার্ন? আর আইন কালেমায় জের হলে কোন প্যাটার্ন? দত প্যাটার্ন। তাহলে এই দুটো তো অসুবিধা হবে না ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আর হচ্ছে যে মুদারের আইন কালেমায় যা হবে, আমর নাহির আইন কালেমাতে কিন্তু একই ক্রিয়ার তাই একই হবে, তিন তিন জায়গায় একই হবে, মুজারে আমর নাহি। এটা বলেন তো একটু, হেলাল ভাই বলেন কি বললাম। তো কি গাড়ি ড্রাইভ করতেছিলেন না বাইরে গেছেন কি জানি বললেন? আচ্ছা এবার বলেন হচ্ছে সালমা ফৌজি আপা বলেন নাকি স্কুলে? উস্তাদজি আমি অন দা ওয়ে। আচ্ছা ওয়াহিদা ইয়াসমিন আপা বলেন। জি আসসালামু আলাইকুম। এটা হলো প্যাটার্নটা পড়তে গেলে আমরা যখন এটা মুদারি থেকে আমরা প্যাটার্ন চিনব, মুদারির আইন কালিমায় যদি পেশ হয় তাহলে সেটা হবে নুন প্যাটার্ন, আর মুদারির আইন কালিমায় যদি জের হয় সেটা হবে দত প্যাটার্ন। আর আর এই প্যাটার্নের আইন কালিমায় যে ইয়ে হবে সেটা আপনার আমন নাহি সবকিছুতেই ওই আইন আইন কালিমায় একই ইয়ে হবে, মানে ধরেন নুন হরকত হবে। জি মাশাল্লাহ। আচ্ছা এরপরে বলবেন হলো রাজিয়া সুলতান আপু বলেন। আইন কালিমা জের হইলে সেটা হবে দত প্যাটার্ন। আমি একটু বুঝেছি কিনা এটা একটু দেখেন তো, কারণ আমি হচ্ছে এটা আগে কখনো বুঝতাম জানতামই না। তো এখন হচ্ছে আমি হচ্ছে যেহেতু নাসারা বলি আমরা, ইয়ান সুরু হয়ে যায় তাই না? সু হলে উ হচ্ছে পেশ হয়, তারপরে নুনের নাসারার নুন থাকে সামনে, তো ওই নুন সেই জন্য আমরা নুন প্যাটার্ন বলতেছি তাই না? নুনের জন্য নুন প্যাটার্ন না, কিন্তু না সু নাসারা যে হলো, যেহেতু নাসারা নুন দিয়ে শুরু, আর আপনি যেখানে আইন কালেমায় পেজ দেখতে পাবেন মুদারেতে গিয়ে আমরে গিয়ে নাহিতে গিয়ে, সেগুলো সবই নুন প্যাটার্ন। না ইস্তাদজি, উনি ওই প্যাটার্নের নামটা নুন হইলো কেন এই জন্য এইটা? ও আচ্ছা, হ্যাঁ নুন প্যাটার্নের নামকরণ করা হয়েছে, নাসারা থেকে আসছে, নাসারা একই প্যাটার্ন থেকে আসছে এগুলো, এই জন্য নুন প্যাটার্ন। এটা কি এই নুন প্যাটার্নটা কি নাসারা ছাড়া আর কোনো কিছুতে এটা বা অনেক আছে, অনেক আছে, মানে এটা আসবে। যেমন যেমন আকালা ইয়াকুলু, যেমন আপনি দেখেন সাজাদা ইয়াসজুদু, এটা আইন কালেমাতে জিমে পেশ,
তাহলে এটাও নুন প্যাটার্ন নুন প্যাটার্ন এখন বুঝতে পেরেছি যত ক্রিয়ার আইন কালেমাতে মুদারে আমর নাহিতে পেস্ট থাকবে থাকবে সব নুন প্যাটার্ন নুন প্যাটার্ন আচ্ছা আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহু খাইরান দাদা আচ্ছা এবার যত ক্রিয়ার মুদারে আমর নাহির আইন কালেমায় জের থাকবে যত ক্রিয়া আসুক পৃথিবীতে সব দত প্যাটার্ন দত প্যাটার্ন এই দত প্যাটার্ন শুধু দরাবা দরাবাই না আরো অনেক কিছু হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক কাজাবাই একসিগু ওস্তাদ জি জের থাকলে কি দত প্যাটার্ন হবে হ্যাঁ হ্যাঁ জের থাকলে দত প্যাটার্ন আইন কালেমায় জের কোনেই হলো দত প্যাটার্ন জের থাকলে হবে আপনার ইয়া নুন প্যাটার্ন হ্যাঁ নুন প্যাটার্ন হ্যাঁ তাহলে আর ফা প্যাটার্ন হইছে আরেকবার বলে আমরা চলে যাব অন্য প্যাটার্নে তাহলে আমরা বললাম যত আমর যত মুদারে যত নাহি তাদের আইন কালেমাতে পেশ দেখলেই আপনি বলবেন এটা হচ্ছে নুন প্যাটার্নের ভার্ব একইভাবে যত ক্রিয়ার আইন কালেমাতে জের দেখতে পাবেন মুদারে হোক আমরে হোক নাহিতে হোক সবগুলো হবে দত প্যাটার্ন ক্লিয়ার এবার সবাই প্যাটার্ন আরো অনেক আছে অনেক প্যাটার্ন আছে আরো আমরা বেশি প্যাটার্ন পড়ি না আমরা এই এইগুলো চারটা প্যাটার্ন পড়ি তারপরে আমরা 70% প্যাটার্ন আমরা পরে পড়ব আচ্ছা আচ্ছা এরপরে দেখেন এখন দেখেন মুদারেতের আইন কালেমায়ও জবর উস্তাদ জি মাসখানে দিতে মুছে দেন মাসখানে দিতে মুছে দেন সিন প্যাটার্নেও আইন কালেমাতে কি আছে খেয়াল করেন সবাই মুদারের আইন কালেমাতে জবর আছে ফা প্যাটার্নে আবার সিনেরও আইন কালেমাতে কি আছে জবর আছে এখন এখানে হচ্ছে কনফিউশন এই কনফিউশন দূর করার একটাই পদ্ধতি সেটা হলো মাদি থেকে মাদি দেখতে হবে মাদি মাদির আইন কালেমায় জবর হলে ফা প্যাটার্ন বাস আর আইন কালেমায় জের হলে সিন প্যাটার্ন সিন প্যাটার্ন আবার বলছি মুদারের আইন কালেমায় জবর আমরের আইন কালেমায় জবর নাহির আইন কালেমায় জবর এই অবস্থায় দেখলে সেখানে দুইটা প্যাটার্নের সম্ভাবনা রাখে একটা হলো ফা প্যাটার্ন আর একটা হলো কি সিন প্যাটার্ন এই ক্ষেত্রে আপনাকে চলে যেতে হবে ওই মুদারে আমর নাহির মাদির আইন কালেমায় কি আছে সেটা দেখতে হবে মাদির আইন কালেমা জবর মানেই হলো ফা প্যাটার্ন আর মাদির আইন কালেমা জের মানেই হলো সিন প্যাটার্ন সিন প্যাটার্ন এবার বুঝেছেন নাকি বুঝেছেন সো দুইটা শুধু মাদির দিয়ে করতে হবে মুদার হ্যাঁ হ্যাঁ এই দুইটাতে শুধু মাদি দেখতে হবে মাদির আইন কালেমায় জবর হলে ফা প্যাটার্ন মাদির জবর হলে ফা প্যাটার্ন জের হলে সিন প্যাটার্ন এরপর দেখেন কাজী সামিআ ইয়াসমাউ কি প্যাটার্ন আচ্ছা এরপরে দেখেন আলিমা ইয়া আলামু সিন প্যাটার্ন আমিলা ইয়া আমালু সিন প্যাটার্ন এবারে বুঝেছেন প্যাটার্ন সবাই তিন প্যাটার্ন তিন প্যাটার্ন আর একটু বলেন উস্তাদ তিন প্যাটার্ন হচ্ছে মুদারের দেখেন এখানে সবাই খেয়াল করেন সবাই কথা বলেন না এক কথা বলার সময় একটু চুপ থাকলে ভালো হয় এই যে দেখেন আইন কালেমার আইন আর এখানেও আইন কালেমা কোনটা মিম না মিম এখন এই যে যে আইন কালেমায় আইন আর এখানে আইন কালেমায় মিম দুইটাই কি জবর আছে কিনা দুইটাই জবর আছে এখন আপনাকে এই এই ফা প্যাটার্ন থেকে সিন প্যাটার্নকে আলাদা করতে হলে চলে যেতে হবে আইন মাদির আইন কালেমায় কি আছে মাদির আইন কালেমায় যদি জবর থাকে তাহলে এখানে আচ্ছা হবে এরপর দেখেন মুদারের আইন কালেমায় জবর মাদির আইন কালেমায় জের তাহলে কি হবে সিন প্যাটার্ন যেমন সিন প্যাটার্ন একটু কম ইয়ে হামিদা ইয়াহমাদু দেখেন আলিমা আলিমা
এটা কি হবে ইয়া আলামু কি হবে আলিমা ইয়া আলামু আমিলা আমিলা কি হবে ইয়া আমালু বুঝতে পেরেছেন এবার তার মানে দেখেন এটাও মুদারের আইন কালেমাতে কি আছে জবর এখানে মুদার আইন কালেমায় জবর কিন্তু মাদির আইন কালেমায় কি আছে জের আছে আর এটাই সবসময় মাদির আইন কালেমায় জবর থাকবে ফা প্যাটার্নে যেমন জাহাবা ইয়াজহাবু ফাতাহা ইয়াফতাহু বুঝতে পেরেছেন এবার সবাইকে বুঝেছেন মুদারের আইন কালেমায় জবর মুদারের আইন কালে মাদির আইন কালেমায় জবর তাহলে ফা প্যাটার্ন মুদারের আইন কালেমায় জবর মাদির আইন কালেমায় জের তাহলে সিন প্যাটার্ন বুঝতে পেরেছি আচ্ছা এবার আমরা চলে যাব আজকে নতুন পড়াতে